বর্তমানে বারবার কারেন্ট চলে যাওয়াতে আমরা ইন্টার চালাতে অনেকেরই অসুবিধা হচ্ছে সেই জন্য আমি একটি মিনি ইউপেসিরা হাজির হয়েছি যেটাতে আপনারা রাউটার অনু অ্যান্ড হচ্ছে মোবাইল চার্জ একসাথে সব কিছুই করতে পারবেন অ্যান্ড চাইলে একটি মিনি ফ্যানও চালাতে পারেন বারো বোল্টের আমি এই জিনিসটা কী বললাম আপনি সম্পূর্ণ বিটি মশে দেখেন তাহলে ঘরে বসে এরকম একটি মিনি ইউপিএস চাইলে বানাতে আর এটা কিন্তু একটা বারো ঘন্টা ব্যাক আপ দেয় তাহলে চলুন কথা বেড়ে আজকে ভিডিও শুরু করা যায় ফার্স্টে আমাদের কিছু প্লাস্টিকের বোর্ড প্রয়োজন দেখতে পাচ্ছেন এগুলো আপনার হার্ডওয়্যার দোকানে ইজিলি পেয়ে যাবেন এগুলোর দামে কম একদম কাট করাও একদম ইজি আমরা দেখতে পাচ্ছেন ছ ইঞ্চি বাই আড়াই ইঞ্চি করে আমি এগুলো কাট করে নিচ্ছি তারপর আমি সোহোগুলোর মাধ্যমে এরকম একটা বক্স বানিয়ে নিব আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ভিডিওকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ঠিক আছে যাতে সবাই দেখে এটা বানাতে পারে দেখতে পাচ্ছেন আমি এরকম একটি বক্স বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে বক্সটা বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু বক্সটা বানিয়ে নিলাম তারপর আমাদের কিছু লিথেমান ব্যাটারির প্রয়োজন দেখতে পাচ্ছেন এই লিথেমেন্ট ব্যাটারিগুলো আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল থেকে কাশন করেছি তার জন্য আমাদের পার পিস ব্যাটারি মাত্র বিশ টাকা করে পড়েছে আপনারা চাইলে পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল কিনে এরকম ব্যাটারি বানাতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখন আমি এটা উপরে একটি কভারও লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হিটসিং টিউব আর কি লাগিয়ে নিয়েছি ব্যাটারির উপরে সেফটির জন্য আমি এটাকে গ্লুকানের মাধ্যমে তিনটা তিনটা করে একসাথে করে নিচ্ছি তিনটা পজিটিভ একদিকে তিনটা নেগেটিভ একদিকে ঠিক এভাবে আমি একসাথে করে নিচ্ছি এখন আমি এটি এই এটাকে মাঝখানে একটু চেঞ্জ আনবো যেহেতু আমরা বারো বল এখন আমি নেগেটিভ পজিটিভ একদিকে নেগেটিভ দিকে ঠিক এইভাবে করে আমি কাশন তিনটা করব। আপনাদের আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কাশনটা কীভাবে করবেন এই দেখেন প্রথমে হচ্ছে পজিটিভ তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে নেগেটিভ তারপর আবারও পজিটিভ এখন যদি আমি এটাকে উল্টাই তারপর এই পাশে হচ্ছে নেগেটিভ মাঝখানে পজিটিভ আর এই পাশে নেগেটিভ সো আমি বর্তমানে তিনটা নেগেটিভ পজিটিভ একসাথে এমন তিনটা নেগেটিভ মানে নেগেটিভ একসাথে করে কানেকশন করে দেবো তিনটা নেগেটিভ আর তিনটা পজিটিভ একসাথে করে কানেশনটা করব এবং তিনটা পজিটিভ একসাথে কানেকশন করবো ঠিক ঠিক আছে এই পাশে দুইটা এই পাশে ছয়টা একসাথে কানেকশান আর তিনটা একসাথে কানেকশন করব এখন আমি দেখতে পাচ্ছি ঠিক এইটা নেগেটিভ পজিটিভ আর এই পাশে নেগেটিভ তারপরে এখন এখন আমি কী করবো ঠিক এই পাশে নেগেটিভ আর এই পাশে পজিটিভ একসাথে কানেকশন করবো ঠিক আশা করি আমার কথা যদি আপনি না বুঝতে পারেন ভিডিও দেখে আশা করি বুঝতে পারবেন তারপর আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো যে কীভাবে কীভাবে কানশনটা করতে হবে দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে করে করে নিচ্ছি তারপরে এই পাশে নেগেটিভটা কানেকশন করে নিচ্ছি তাহলে ওই পাশে পজিটিভ এন্ড এই পাশে নেগেটিভ একটা হলো বারো এখন আমাদের একটি পজিশন পেয়ারের একটি বিএমএস প্রয়োজন থ্রি এস বিএমএস এটি দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ পি পজিটিভ পি নেগেটিভ এখান থেকে আউটপুট বের হবে আমি একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো আর বিএমএসের কানেশনটা কীভাবে করবেন সেটাও আমি ডায়গ্রামটা ডেসক্রিপশন বক্সে দিয়ে এখন আমরা বিএমএসটা ব্যাটারিতে বসানোর আগে আমরা একটি পেপার দ্বারা বিএমএসটা নিচে দিয়ে দেবো যাতে শর্ট সার্কিট হতে না পারে তারপর আমরা আমাদের ব্যাটারির যেই নেগেটিভ পয়েন্টটা আছে নেগেটিভ পয়েন্টটা বিএমএসের নেগেটিভ পে অ্যান্ড হচ্ছে ব্যাটারির যে এই পাশের প্রান্তটা বি টুতে অ্যান্ড এই পাশের ব্যাটারির পজিটিভটা বিএমএসের পজিটিভ পেয়ে বি পজিটিভের সাথে যেই ব্যাটারি দু আর দুটি ব্যাটারি আছে ঠিক ওই পাশে আমরা বি ওয়ানটাও কানেকশনটা করে নিব ঠিক এভাবে করে আপনারা করে কানেকশনটা করবেন পাচ্ছেন ঠিক এভাবে আমরা কানেকশনটা করে নিব আমি বিএমএসে কানেকশনটা অবশ্যই আমি উপরে দিয়ে দিব আপনি তাহলে ঠিক এভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এরকম একটি ব্যাটারি প্যাক বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি তিনটা ব্যাটারি পজিটিভ একসাথে ঠিক আছে তারপর হচ্ছে নেগেটিভ তারপর পজিটিভ ঠিক আছে ঠিক এই পাশের পজিটিভ অ্যান্ড নেগেটিভ একসাথে করে আর এই পাশের পজিটিভটা তিনটা একসাথে আমি করে নিয়েছি ঠিক আছে ঠিক আছে তারপর আমি সেম ব্যাটারিটা উল্টাবো এই যে ঠিক এই ব্যাটারিটা এখন আমি এই পাশে তিনটা নেগেটিভ অ্যান্ড এই পাশে তিনটা পজিটিভ একসাথে করে নিয়েছি অ্যান্ড এই পাশে নেগেটিভটা আমি একসাথে করেছি তাহলে আমাদের এই পাশে নেগেটিভ অ্যান্ড এই যে এই পাশে পজিটিভ ঠিক আছে নেগেটিভ পজিটিভ হয়ে গেলো আমাদের বারো বুল ঠিক আছে তারপরে আমরা বিএমএসটা কারণটা আমরা একটু বুঝিনি তিনটা পজিটিভের বিএমএস এর ডিরেক্ট পজিটিভে যাবে ঠিক আছে কারণ এই পাশে তিনটা নেগেটিভ এর বিএমএসের ডিরেক্ট হয়ে যাবে ঠিক আছে পজিটিভের এই পাশে এই যে এইটা ঠিক এইটার থেকে একটা তার ডিরেক্ট বিএমএসের বি ওয়ানে যাবে বি ওয়ান তারপর ঠিক এই পাশে নেগেটিভের যেই সাথে যে চার ছয়টা পয়েন্ট আছে এই ছয়টা পয়েন্টের তার বিএমএসের বি টুতে যাবে বি টুতে আর তারপর আমাদের এই পাশে টোটাল হয়ে গেল পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ এই পাশে আমরা ব্যাটারি চার্জও করতে পারবো আর ব্যাটারি আউটপুটও নিতে পারবো ঠিক ব্যাটারিগুলো যাতে শর্ট সার্কিট হতে না পারে এই জন্য আমি কস্টিভ দ্বারা কিন্তু এটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবে শর্ট সার্কিট যাতে হতে না পারে ঠিক আছে তার জন্য তারপর আমাদের তিনটি সার্কিট প্রয়োজন দেখতে পাচ্ছেন একটা বোস্টার মডিউল দেখতে পাচ্ছেন এই বোস্টার মডিউল খুবই ভালো ফাইভ এমপের একটি বোস্টার মডিউল এটা আপনার বারো বুল মানে সর্বনিম্ন দশ বুল তার নিচে বা তার উপরে সাতান্ন বুল পর্যন্ত এটা আপডেট হতে পারে খুব ভালো মানের একটি বোস্টার মডিও আর এটা আমার কাছে মাত্র আড়াইশো টাকা দাম রেখেছে তারপর একটু মাসে একটি মিনি বুস্টার মডেল আপনি যদি নাইন বুল্টের কাছ নিতে চান তাহলে এটা অনেক ভালো একটি মোটামুটি কাজ চলে যায় তারপর হচ্ছে একটি ডিসি বারো বুল থেকে আউটপুট ফাইভ বুল্ট ফাইভ বুল্ট নামিয়ে আনে এটা হচ্ছে মোবাইল চার্জিংয়ের জন্য প্লাস হচ্ছে আপনি ফাইভ বুল আউটপুট নিতে পারবেন ইনপুট যদি বারোবুল দেন তাহলে আউটপুট কিন্তু ফাইভ বুল্ট বের হবে ঠিক আছে আপনাদের মোবাইল চার্জ তাহলে ফাইভ বুল আলাদা বেরো করতে পারবেন এখন আমি দুটি সুইচ লাগিয়ে নিচ্ছি অ্যান্ড হচ্ছে দুটি ডিসি জ্যাক লাগিয়ে নিচ্ছি যেখান থেকে আমি আউটপুট নিব আর কি ঠিক এভাবে লাগিয়ে নেবেন এখন আমি এটা মাঝখানে দুটি অংশ কাট করে নিচ্ছি যেহেতু এ তিন তিনটা পয়েন্ট তিনটা মাঠে দুটি পয়েন্ট করে লাগবে একটা পয়েন্ট এক্সট্রা থাকে এটা এই জন্য এটা কাট করে নিলাম এখন আমি গান দ্বারা বক্সে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এখন হচ্ছে দুটি তার পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভে দুটি তার আমি লাগিয়ে নিচ্ছি এক এক করে পরবর্তীতে কানেকশন করার জন্য ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এবারে কানেকশনটা করে নিয়েছি পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ এখন আমি এই যে বুস্টার মডিউলে দেখতে পাচ্ছেন লাল যেটা এটা ইন ইনপুটে আমরা দিয়ে নেব বোস্টার মডেলের আমি লাগিয়ে নিচ্ছি খুব হবে। তারপর যে তারপর একটি ব্ল্যাক তার বোস্টার মডেলের ডিরেক্ট নেগেটিভের সাথে আমরা ইনপুটে নেগেটিভে লাগিয়ে নেব ঠিক এভাবে করে ঠিক আছে এখন আমাদের এই যে এই পাশের নেগেটিভ অ্যান্ড হচ্ছে এই পাশের পজিটিভ আমাদের এক এই যে দুইটা ঠিক সুইচে যাবে আর কি ব্যাটারি থেকে ডিরেক্ট একটা সুইচে যাবে আর বোস্টার মডেল থেকে একটা ডিরেক্ট সুইচের এই প্রান্তে যাবে তাহলে সুইচটা অন করলে বোস্টার মডেলটা কিন্তু অন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন না বুঝতে অবশ্যই কমন করে জানাবেন আর নাহলে বিয়েটা ক্রস করে দেখবেন যে কীভাবে আমি লাগালাম কানেকশনটা দেখতে পাচ্ছেন ঠিক এই ব্যাপারে কানেকশানটা করছি এখন লাইটটা বোস্টার মডেলটা কিন্তু অন হয়েছে সুইচটা এখন আমি অফ করে দেব ঠিক আছে আর তার মানে আমি কাঁশনটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে আরেকবার দেখে নিলাম যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করে নেয় অবশ্যই ফেসবুক পেজটাকে এখনই ফলো করে দেবেন এখন আমরা আউটপুটে যেহেতুটি ডিসি জ্যাক লাগিয়েছিলাম দুটি জ্যাকেট পজিটিভ একসাথে করে আমরা একটি তার কাঁশন করে নিব দুটি পজিটিভ ডিসি জ্যাকে দুটি পজিটিভ তার আমরা একসাথে করে কাঁশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে তারপর ডিসি জ্যাকের যে নেগেটিভ নেগেটিভ নেগেটিভটা আমরা একসাথে করে কাঁশন করে নিব প্রথম আমরা একটি লাল ওয়্যার নিয়ে কিন্তু আমরা কাঁশনটা করে নিচ্ছি যেহেতু আমাদের তার শর্ট ছিল সেই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দুটি তার বের করে নেব তারপর আমরা ডিরেক্ট বুস্টার মডেলের আউটপুটে লাগিয়ে দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন আমরা একটি নেগেটিভ তারও লাগিয়ে নিলাম এখন এই পজিটিভ নেগেটিভ দুটি তার আমরা ডিসি দেখে দুটি তার আমরা ডিরেক্ট বুস্টার মডিউলের আউটপুটে লাগিয়ে দেব পজিটিভ নেগেটিভ দেখে ঠিক আছে ঠিক এই ব্যাপারে লাগিয়ে দেবেন হ্যান সবাই ভিডিওকে অবশ্যই একটি ফলো মানে ভিডিওকে শেয়ার করে দেবেন আর কি পেজটাকে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দেবেন চ্যানেলের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন ঠিক আছে আপনাদের বারবার অনুরোধ করতেছি কারণ আমাদের বিরোধ কিন্তু অনেক কষ্ট হয় সেই জন্য এখন আমি বোল্টিস নিয়ে নিব যে কত বোল্ট আমাদের বারো বোল্ট প্রয়োজন যেহেতু আমি বারো বুল্টে দুটি রাউটার চালাবো একটা অন্য অ্যান্ড একটা সেই সেজন্য আমি কিন্তু বারো বুল্ট নিয়েছি আপনার চাইলে নাইন বোল্টের জন্য আপনার আরেকটা বোস্টার মডেল নিতে পারেন আমি কিন্তু নিলাম না যেহেতু আমাদের বারো বুল্টে দুটি আমার জাস্ট ফাইভ বুল্ট আমাদের ফাইভ ফাইভ বোল্টও রাউ রাউটার আছে সেই জন্য এর মোবাইল চার্জ করবো সেই জন্য কিন্তু আমি ফাইভ বোল্টের মডেলও নিয়েছি এবং এই পাশতে আমরা চাইলে ফাইভ বুল আউটপুটও নিতে পারবো দু দুটি আউটপুট নিতে পারবো একটি ফাইভ বুল্ট আরটা হচ্ছে ফাইভ বুল আউটপুট মানে দুটি একসাথে নিতে পারবো আর কি মোবাইল চার্জ প্লাস আছে ফাইভ ফাইব অন্যটা আউটপুটের জন্য এখন আমরা ডিরেক্ট একটা তার আমরা কি পজিটিভ তারটা এই পজিটিভ তারটা হচ্ছে আমরা ডিরেক্ট ব্যাটারি পজিটিভে লাগিয়ে নিব অ্যান্ড হচ্ছে নেগেটিভটা আমরা সুইচের নেগেটিভের সাথে জয়েন দিয়ে নেবো ঠিক আছে এখন আমরা সুইচের উপরে আরেকটি তার দিয়ে আরেকটি তার আমরা ডিরেক্ট ব্যাটারি নেগেটিভের সাথে সুটারিং করে দেবো আমরা ফার্স্টে হচ্ছে মডিউলটার পজিটিভটা ব্যাটারি পজিট লাগালাম তার মডুলটা নেগেটিভটা সুইচে লাগালাম সুইচ থেকে আরেকটি নেগেটিভ তার আমরা ডিরেক্ট ব্যাটারিতে লাগালাম তাহলে আমরা সুইচটা অন করলে কিন্তু মডিউলটা অন হয়ে যাবে আমাদের কানেকশন কিন্তু প্রায় কিন্তু শেষ আমাদের সব কিছু কানেকশন একদমই রেডি আপনি যদি নাইন ভোল্ট আউটপুট নিতে চান তাহলে আরেকটা একটা বোস্টার লাগিয়ে নিতে পারেন আমার যেহেতু দরকার নেই সেজন্য আমি লাগালাম না আমি এখানে ব্যাটারি চার্জ করার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন একটি ডিসি জ্যাক লাগিয়ে নিচ্ছি আমি ডিরেক্ট কিন্তু বারো বোল্ট পাওয়ার জন্যই কিন্তু প্রপারলি বারো বোল্ট পাওয়ার জন্য কিন্তু আমি এখানে আপনার মডুল বারো বোল্টের একটি ডাউন মডেল নিয়ে নিয়েছি নাহলে কিন্তু আমার লাগতো না এগারো বোল্ট মানে যাই হোক আমি এটা লাগিয়ে নিয়েছি আর আমি এখানে কোনো এল ইডি কান্ট করিনি যেহেতু এলইডি কান্ট করলে এক্সট্রা আপনার ব্যাটারি চার্জ খায় আমার এলইডি দরকার ছিল না আপনার যদি এল এলইডি ইন্ডিওটা লাগে তাহলে আপনি লাগিয়ে নিতে পারেন বাট আমার দরকার নেই সেজন্য আমি লাগালাম না ঠিক ঠিক আছে এ আমার মনে হচ্ছে যে এইভাবে পারফেক্ট যেহেতু আমার চার্জারে এলইডি আছে সেই জন্য চার্জ হলে আমি ইজিলি বুঝতে পারবো যে আমার ব্যাটারি চার্জ হচ্ছে কি না এখন এই সিস্টে অন করলে আমাদের এই পাশ থেকে লাইট দেখা যাবে এই সিস্ট অন করলে আমাদের এই পাশেও একটি লাইট দেখা যাবে আর আমি একটি এরকম একটি বারো ভোল্টের চার্জার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার যদি মার্কেট থেকে এগুলো কিনে নিতে পারেন মাত্র দেড়শো টাকা করে আপনার এগুলো এরকম চার্জার পেয়ে যাবেন এটা দিয়ে আপনার চাইলে ইজিলি ব্যাটারি চার্জ করতে হবে মানে এই চার্জারও ইন্ডিকেটর দেওয়া থাকে যে আপনার চার্জ হচ্ছে কিনা সেজন্য আমি আর ব্যাটারি ভিতরে ইন্ডিকেটর লাগালাম না ঠিক আছে এখন আমি একটি ফার্স্ট একটি মোবাইল চার্জ করে দেখবো যে এটা চার্জ হয় কি না ফার্স্টে মোবাইল চার্জ করে দেখবো চার্জ হয় কি না দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু ইজিলি চার্জ হচ্ছে সাত পার্সেন্ট বর্তমানে চার্জ আছে এই মোবাইলটা কিন্তু ইজিলি চার্জ হচ্ছে এখন আমি একটি রাউটার চালিয়ে দেখবো যেহেতু আমার রাউটার একটা ফাইভ বুল্ট আছে আপনাদের বলেছিলাম আর রাউটার আরেকটা বারো বোল্ট আছে আমি আগে ফাইভ বোল্টটা চালিয়ে দেখাচ্ছি অ্যান আমার অনুটা বারো বুল্টের অনুটা আমি নি লাগিয়ে দেখাবো যেটা কীভাবে চালাতে হয় দেখতে পাচ্ছেন এখন আমি অনুটা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমাদের অনু বারো বোল্ট জন্য বারো বোল্টের লাইনটা দিয়ে নিলাম ঠিক আছে এখন আমাদের সুইচগুলো অন করে দেবো আপনার একটু স্পিজের প্রচণ্ড লাইট হওয়ার কারণে কিন্তু হয়তো লাইটগুলো দেখা যাবে না আমি লাইটগুলো অফ করে আপনার দেখাবো এবং সুইচগুলো অন করে দিলাম লাইটগুলো অফ করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের লাইট রাউটার কিন্তু অনু কিন্তু চালু হয়ে গেলো দেখতে পাচ্ছেন রাউটার অনু দুইটাতে কিন্তু লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু লাইটটা জ্বলছে আর এটুকু হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে আপনার চাইলে যদি রাউটার শুধু রাউটার চালান রাউটার অনুচালান তাহলে একটা না আট থেকে বারো ঘন্টা ইজিলি ব্যাক আপ পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড চাইলে আপনি তাদের লাইট প্যান্ট সব কিছু চালাতে পারবেন এই ইউপেসটা দিয়ে যেহেতু এটা পুরো একটি ব্যাটারি প্যাকের মতোই আপনার চাইলে বারো বোল্টে সব কিছু চালাতে পারবেন ইজিলি আমি প্রপার বারো বোল্টে পাওয়ার জন্য কিন্তু আমি এখানে একটি বুস্টার মডেল ইউজ করছি যদি একটা বোল্ট যদি কমেও যায় তাও যাতে বারো বোল্ট পেয়ে পাই আর কি আশা করছি বিটি আপনাদের বাড়িতে যদি বিউটি বার থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন বিডিওতে সেই মধ্যে সুস্থ থাকবেন বা থাকবেন